বেদাতিরা আমরা কয় শূন্য দল দেখছো না, চূড়ার দল হল শূন্য। বেদাতিরা আমরা কয় বয়ান করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়া বলাইয়া দাগ দিছেন, যদি তাই হাজির নাজির না হইতেন তাহলে দেওয়া বন্ধ দাগ হলো কেমনে? এটা আপনারা না শুনতে পারেন, আমরা বিভিন্ন জায়গায় যাই যখন আমরা চাই, আমি জিজ্ঞাসা করতে চাই ওই বেদাতি হালতের প্রশ্নের জবাব, যারা বলে আল্লাহ রসুল তোমরা তোমরা ওয়াহাবিরাই বয়ান করে থাকো আল্লাহ রসুল দেওয়া বলেছে দাগ দিচ্ছেন, দাগ গুম থেকে কে কাশিম না রচবি, তিনি লক্ষ্য করে দেখতেছেন দাগ পরে আছে, রফিউদ্দিন সাহেব বলতেছেন কাশিম না রচবিকে গেছে রসুল্লাহ দাগ দিয়েছেন। প্রশ্ন হতে পারে রসুল যদি হাজির নাজির না হতেন এখানে দাগ হলো কেমন করে? এই প্রশ্নের বহু জবাব, অসংখ্য জবাব আমার কাছে আছে, একটা জবাবই আমি দিতে চাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়া দাগ দেওয়ার জন্য দেওবন আসতে হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দেওবনের এরিয়া নির্মাণ করার জন্য, দেওবনের এরিয়া এবং পরিধি নির্ণয়ের জন্য দাগ দিবার লাগে, লাঠি দিয়া দাগ দিবার লাগে, দেওবন আসতে হয় না। রোজ আথর থেকে যদি লাঠি দিয়ে ইশারা করেন আল্লাহর কুদরতে দাগ পড়িয়া যায়। এরপরে যদি আপনাদের বুঝা আসে না তো আমি এই কথাটা বলতে চাই যে আল্লাহ রসুলকে যে বাবু জাহেলের দলেরা কাফির আর বেঈমানের দলেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছিল তুমি যদি চন্দ্রটা দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা কি করব, তোমার উপরে ঈমান আনব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিজ্ঞাসা করতে চাই তাদের জবাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? দুনিয়ার জগতে আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আর রসুলের রোজ আসার থেকে লাঠির ইশারা দিলে পর্যন্ত আগ পড়তে পারে না। কে লাগেন আপনারা প্রশ্নের জবাব বুঝছেন তো? আপনারা আরো অনেক জবাব আছে।